আইবিসা কিংবা সাংবাদিকতা ভিসা নিয়ে আমেরিকায় কিভাবে আসা যায়? আইবিসা হচ্ছে মূলত আমেরিকার বাইরে বিভিন্ন দেশে যারা মিডিয়া কিংবা বিভিন্ন টিভি চ্যানেল অথবা নিউজ পেপার কোম্পানির সাথে জড়িত, যেমন প্রেস, রেডিও, ফিল্ম, প্রিন্ট ইন্ডাস্ট্রি, এসব জায়গায় যারা জড়িত এবং সাংবাদিকতা করতেছে, তারাই এই আইবিসা নিয়ে আমেরিকা আসতে পারবে। আর আইবিসার একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে, আমেরিকা আসার পর লং টার্ম তারা থাকতে পারবে, কোনো লিমিটেশন নাই, এগুলো একটা সুবিধা। নাম্বার টু, ইমিগ্রেন্ট এবং নন ইমিগ্রেন্ট দুই ক্যাটাগরিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। ইমিগ্রেন্টটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট, মানে এখানকার যদি কোনো মিডিয়া কোম্পানি অথবা নিউজ চ্যানেল অথবা টিভি চ্যানেলের সাথে যারা কন্ট্রাক্ট করে আসে, সেটা হচ্ছে ইমিগ্রেন্ট, পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে কাজ করবে। নাম্বার টু হচ্ছে নন ইমিগ্রেন্ট, টেম্পোরারি ভিসা নিয়ে যারা আসতে যাচ্ছে, এই যে আই ভিসা, মানে এখানকার যদি কোনো ইভেন্ট তারা কভার করতে আসে অথবা এখানকার কোনো একটা জিনিসের উপর তারা নিউজ কভার করার জন্য আসে, সেটা হচ্ছে টেম্পোরারি। তো দুটা সুবিধাই আছে। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।